নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সাগর মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা অনেক অজানা বিষয় প্রতিনিয়তই বেরিয়ে পড়ছে আমাদের সামনে। কিছু কিছু আবিষ্কার যেমন জন্ম দিয়েছে অনেক রহস্য, তৈরি করেছে অনেক বিতর্ক, আবার কিছু কিছু মানুষের তৈরি স্থাপনা জন্ম দিয়েছে বিস্ময়ের। সাগরের তলদেশে বিস্ময়কর পাঁচটি স্থাপনা নিয়ে থাকছে এই পর্ব। ইউনাগানি মনুমেন্ট, জাপান। জাপানের ইউনাগানি দ্বীপের উপকূলে রয়েছে এই ডুবো স্থাপনাটি। 1987 সালে জায়গাটি আবিষ্কার হওয়ার পর খুব কমই গবেষণা চালানো হয়েছে এখানে। এখানকার মূল আকর্ষণই হচ্ছে চৌকোনা পিরামিডের মতো একটি পাথরের স্থাপনা, যার আকার 490x130 ফুট এবং এর উচ্চতা প্রায় 90 ফুট। সমুদ্র সমতল থেকে মাত্র 16 ফুট নিচেই রয়েছে এই পিরামিডের চূড়া। এছাড়া আরো বেশ কিছু স্থাপনার দেখা মিলবে এখানে। অনেক বিজ্ঞানী এবং গবেষকের মতে এই জায়গাটি পুরোপুরি প্রাকৃতিকভাবে গড়ে উঠেছিল। আনুমানিক 2 কোটি বছর আগে প্রাকৃতিকভাবে স্তরে স্তরে গড়ে উঠেছিল এই পিরামিডের মতো ভূগঠনটি। আবার অনেক তাত্ত্বিকের মতে এসব স্থাপনা তৈরি করেছিল খোদ মানুষরাই। অন্তত 12,000 বছর আগে এই স্থাপনা তৈরি হয়েছিল বলে বিশ্বাস করেন অনেকেই। মলিনারি আন্ডারওয়াটার স্কাল্পচার পার্ক, 2006 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই ডুব পার্কটি। গ্রেনাডার পশ্চিম উপকূলে ক্যারিবিয়ান সাগরের অগভীর তলদেশে তৈরি করা এই পার্কটি পরিকল্পনা করেছিলেন জেসন টেইলর নামে একজন ব্রিটিশ ভাস্কর। 2006 এবং 2007 সালে কংক্রিটে তৈরি বেশ কিছু ভাস্কর্য স্থাপন করা হয় পানির নিচে। নিঃসঙ্গ মানুষ থেকে শুরু করে হাতে হাত ধরে তৈরি করা শিশুদের চক্র দারুণ দক্ষতার সাথে কংক্রিট গেঁথে তৈরি করেছেন জেসন টেইলর। শখে ডুবুরিদের হাত থেকে স্থানীয় প্রবাল প্রাচীর এবং ফ্লেমিঙ্গো পাখির জীবনযাত্রা টিকিয়ে রাখার প্রয়োজন থেকে এ ধরনের ডুবো পার্কের পরিকল্পনা করেছিলেন ভাস্কর। বলতে গেলে অনেকটা সফল হয়েছেন তিনি। প্রতিদিনই বহু শখের ডুবুরি ঘুরে দেখছেন পানির নিচের এই দুর্দান্ত পার্কটি। কানকুন আন্ডারওয়াটার মিউজিয়াম, পানির নিচে তৈরি আরেকটি দর্শনীয় স্থাপনা হচ্ছে কানকুন আন্ডারওয়াটার মিউজিয়াম। মেক্সিকোর কানকুনে রয়েছে ন্যাশনাল মেরিন পার্ক, আর এখানকার পানি 9 থেকে 20 ফুট গভীরে স্থাপন করা হয়েছে 500 ভাস্কর্য। ব্রিটিশ ভাস্কর জেসন টেইলর এবং 5 জন মেক্সিকান ভাস্করের তৈরি করা এসব ভাস্কর্য পানির নিচে স্থাপন করা শুরু হয়েছিল 2009 সাল থেকে। 2010 সালে শখের যুবরীদের জন্য খুলে দেওয়া হয় এই মিউজিয়াম। এই জাদুঘর তৈরির মূল উদ্দেশ্য ছিল শখের যুবরীদের হাত থেকে স্থানীয় প্রবাল প্রাচীর রক্ষা করা। এই মিউজিয়ামে আরো 700 ভাস্কর্য স্থাপন করা হচ্ছে খুব শীঘ্রই। পাবলো পেট্রি, এটি বিশ্বের সবচেয়ে পুরনো হারিয়ে যাওয়া শহরগুলোর একটি। অন্তত 5,000 বছর আগে তৈরি হয়েছিল এই শহরটি। এখন যা শুধু ধ্বংসস্তূপ এবং ভূমধ্য সাগরের উপকূলে তলিয়ে আছে পানির নিচে। 1967 সালে নিকোলাস ফ্লেমিং নামে এক ব্যক্তি আবিষ্কার করেন এই শহরটি। গ্রিসের পেলোপোনিস থেকে দক্ষিণের উপকূলে পানির 9 থেকে 13 ফুট নিচেই রয়েছে
হারিয়ে যাওয়া শহর পাবলো পেট্রি। ১৯৬৮ সালে একজন প্রত্নতাত্ত্বিক অভিযান চালান এখানে, তৈরি করেন মানচিত্র। গবেষকদের মতে খ্রিস্টের ও জন্মের ২৮০০ বছর আগে তৈরি হয়েছিল এই শহরটি, কিন্তু ১০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে ভয়াবহ ভূমিকম্পে পানির নিচে তলিয়ে যায় এই শহরটি। প্রায় ৩০০০ বছর ধরে পানির নিচে থাকায় এবং নৌকার নোঙরের টানে নষ্ট হয়ে গেছে অনেক কিছুই। তবে ইউনেস্কো আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়েছে এই যুব শহরটিকে। গ্রিন লেকের আশ্চর্য ভুবনে আপনাকে স্বাগতম। গাছপালা, ফুল বা বসার বেঞ্চি সহ গোটা একটি পার্ক যেন অদ্ভুত উপায়ে তলিয়ে গেছে পানির নিচে, অথবা যেন রূপকথার পানির নিচের দুনিয়া। অস্ট্রিয়ার স্টিরিয়ার একটি গ্রামে রয়েছে রূপকথার রাজ্যটি। মূলত এই পার্কটি পানির নিচে তলিয়ে যায় বসন্তে, যখন আশপাশের পর্বতগুলো থেকে বরফ গলা পানি নেমে আসে এই লেকে। মধ্য মে থেকে জুন মাস পর্যন্ত এই লেকে পানির গভীরতা হয় প্রায় ৪০ ফুটের মতো। বরফ গলা স্বচ্ছ পানিতে পরিপূর্ণ এই লেক তখন পরিণত হয় শখের যুবরীদের জন্য আদর্শ জায়গায়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।